তিনি এই কিতাবটাকে সংকলন করতে সময় নিয়েছেন ১৬ বছর। প্রত্যেকটি হাদিস লেখার সময়ে তিনি গোসল করেছেন, উজু করেছেন, দুরাকাত করে নফল নামাজ পড়েছেন, তবে একটা করে হাদিস তার কিতাবে উল্লেখ করেছেন। স্রেফ মাত্র হাদিসের পবিত্রতা এবং মর্যাদার দিকে লক্ষ্য করি। তার এই অসত্য সাধনা আমরা আশাবাদী, নিশ্চিত আল্লাহ কবুল করেছেন, না হলে সারা বিশ্ব জুড়ে উলুমে হাদিসের সর্বোচ্চ কিতাব রূপে বুখারী শরীফ সম্মানিত হতো না। আরব এবং আজম, আরব এবং আরবের বাইরে ওয়ান আরব দেশগুলিতে একাধারে বুখারী শরীফকে হাদিসের সর্বোচ্চ কিতাব বলে মান্যতা দেয়া হয়। আংশিক কিছু মতভেদ ছাড়া বলা হয় আসাহুল কুতুবি বাগদা কিতাবিল্লাহি আসহিহ লিল বুখারী। হযরত ইমাম বুখারীর সংকলিত এই কিতাবটি আসমানের নিচে এবং জমিনের উপরে কোরআন মাজিদের পরে সর্বাধিক বিশুদ্ধ কিতাব বলে বিশ্ব মুসলিমের কাছে বিবেচিত। সুবহানাল্লাহ। সুতরাং এ কিতাব পড়া এবং তার সম্মান রক্ষা করা, যারা পড়ছে তাদের জন্য তো জরুরি, যারা আমরা কিতাবটাকে ধরে ছুঁয়ে পড়তে পারি না এর প্রতি আমাদের আত্মবিশ্বাসটুকু বজায় থাকা দরকার। তবে একটি কথা আপনাদের অবগতিতে আনা একান্ত প্রয়োজন, সেটি হলো হযরত ইমাম বুখারী ৩ লক্ষ হাদিস মুখস্থ রেখেছিলেন। সুবহানাল্লাহ। এ অসাধারণ স্মৃতি শক্তি আল্লাহ পাকের দেয়া একটি নিয়ামত, এবং তার কাছে তার পাণ্ডুলিপিতে সুরক্ষিত ছিল আরো ৩ লক্ষ হাদিস। সেই ৬ লক্ষ হাদিস থেকে তিনি এই কিতাবটিকে সংকলন করেছেন। টোটালে বারবার উল্লেখিত হাদিসগুলো ধরলে বুখারীতে বর্ণিত হয়েছে ৯০৮২টা হাদিস। তো আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে যে বুখারী শরীফে যে হাদিসগুলো জায়গা পেয়েছে এর মানে এই নয় যে এর বাইরে আর সহিহ হাদিস নেই। এই ভুলটুকু আমাদের ভাঙা দরকার। হযরত ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহে তিনি যে বিষয়গুলো এতে মনোনীত করেছেন সেই বিষয়গুলোর হাদিসকে তিনি চয়ন করে তার শর্ত অনুপাতে যেগুলিকে পেয়েছেন সেগুলি তার কিতাবে তিনি লিপিবদ্ধ করেছেন। হাদিসের কিতাবের সংখ্যা কমবেশি ৫০খানা। ফলে
শুধু বুখারী শরীফে হাদিসগুলোই সহিহ, অন্য কিতাবের হাদিসগুলো যাইব বা অশুদ্ধ এইটা ভাবলে ভুল হবে। বরং মনে রাখতে হবে ইমাম বুখারী যেমন তার চিন্তা ভাবনা অনুযায়ী তিনি সহিহ হাদিস তার কিতাবটিতে সংকলন করেছেন, অন্যান্য মুহাদ্দিসরা তারা যে হাদিসের কিতাবগুলো সংকলন করেছেন তাতেও প্রচুর পরিমাণে সহিহ হাদিস রয়েছে। আমি এই কথাটা এই জন্যই বললাম ভাই, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহে তিনি একজন মুজতাহিদ পর্যায়ের মানুষ, কিন্তু মাযহাবগতভাবে তিনি শাফিঈ মাযহাবের ঘনিষ্ঠ মানুষ। এখন ধরে নেন আপনি কখনো কোন বুখারী শরীফ বাংলা অনুবাদে দেখলেন অথবা বিভিন্ন প্রচার মাধ্যম আজকের যুগে চলছে, ফলে কোন বক্তার কাছ থেকে কিংবা কোন ইউটিউব থেকে আপনি বুখারী শরীফের নাম করে একটা হাদিস শুনতে পেলেন, তো আপনি জানেন যে বুখারী শরীফ একটা বিশুদ্ধ হাদিসের কিতাব, কিন্তু সেই হাদিসটাতে যে বিষয়টা বলা রয়েছে ধরে নেন সেটা আপনার মাযহাবের মাসলার বাইরে। হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ইস্তিহাদের বিপরীত, তো আপনি যদি তখন ভাবেন যে হাদিসটা তো আর কোথাও নেই বুখারী শরীফে আছে, সুতরাং আমরা কেন সেটাকে আমল দেই না বা তার উল্টো মাসলাকে আমরা কেন আমল করি, আপনাকে জানতে হবে এই সত্য সত্য তথ্যটা। ইমাম বুখারী তার শর্ত অনুযায়ী যে হাদিসটাকে সহিহ মনে করে তার কিতাবে লিখেছেন, হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহে আরেকটা হাদিসকে তিনি মূল্যায়ন করে সেইটাকে তার মাযহাবের দলিল হিসাবে গ্রহণ করেছেন, এবং ইমাম বুখারী সংকলিত হাদিসের তুলনায় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহের গৃহীত দলিলটা আরো বেশি শুদ্ধ, ফলে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহে সেই হাদিস অনুযায়ী তার মাযহাবের মাসলাকে নির্ণয় করেছে, ফলে ইমাম আবু হানিফার বা হানাফি মাযহাবের মানুষের আমল বুখারী শরীফের কোন কোন হাদিসের সঙ্গে নাও মিলতে পারে। ভাবলে হবে না যে আমরা বুখারী শরীফের আমলকে ত্যাগ করছি, নয়, মনে রাখুন ইমাম বুখারী হাদিসের উপরে দক্ষ নেতৃস্থানীয় বরং সর্বোচ্চ হাদিসের একজন ইমাম, কিন্তু মনে রাখবেন একজন মুহাদ্দিসের তুলনায় একজন ফকিহির মর্যাদা অনেক গুণে বেশি, কারণ প্রত্যেকটা ফকিহকে মুহাদ্দিস হওয়া লাগে, কিন্তু প্রত্যেকটা মুহাদ্দিসকে ফকিহ হওয়া লাগে না। এই সূক্ষ্ম পার্থক্যটা আমাদের জানতে হবে। একজন হাদিসের পণ্ডিতের পক্ষে ফিকহের পণ্ডিত হওয়া শর্ত নয়, কিন্তু একজন ফিকহের পণ্ডিতের জন্য হাদিসের পণ্ডিত হওয়া শর্ত। সুতরাং যারা মুহাদ্দিস তারা শুধুমাত্র হাদিসের সত্য সত্য নির্বাচন বা যাচাই করে তাদের কিতাবে হাদিসগুলোকে সংকলন করেছেন, কিন্তু একজন ফকিহ যখন একটা মাসলাকে
তিনি নির্ণয় করেছেন এরকম একটা হাদিস না তাকে আরো অনেক হাদিসকে সামনে রেখে তবে উম্মতে মুসলিমার জন্য একটা মসলা একটা ফতোয়া তাকে প্রকাশ করতে হয়েছে শুধু এক মুখ নয় সুতরাং আমি ইফতিতাহে বুখারী আজকে জীবনতলা আমিনিয়া মাদ্রাসাতুল বানাতে এই বুখারী শরীফের ক্লাসের সূচনার দিনে আপনাদেরকে কিতাব পড়াতে বসে এই সূক্ষ্ম ভেদটুকু ভাঙতে চাইলাম কারণ আজকে আমরা রুচিশীল কোন বক্তার কাছ থেকে কোন ইউটিউব থেকে কখন কি শুনে বসব আর ভাববো এটা যখন বুখারী শরীফে আছে তাহলে আমরা কেন সেই বুখারী শরীফের হাদিসের বিপরীত আমল করছি সম্মানিত ভাইরা স্নেহাশীল ছাত্রীরা প্রিয় যুবক ছেলেরা সকলকে মনে রাখা দরকার বুখারীতে যেমন সহিহ হাদিস রয়েছে জি মাযহাবের ইমাম হযরত ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি যে মসলাগুলোকে মনোনীত করেছেন তিনিও সহিহ হাদিসের আলোকেই মসলাগুলোকে মনোনীত করেছেন এবং বুখারীতে উল্লেখিত হাদিসের তুলনায় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে সেই হাদিসটা আরো বেশি বিশুদ্ধ বলে বিবেচিত হয়েছে এবং তার অনুকূলেই তিনি মসলা ফতোয়া দিয়ে উম্মতে মুসলিমাকে হানাফি মাযহাবের প্রতি আকৃষ্ট করেছেন এতটুকুই আজকের দিনের জন্য আপনাদের ক্ষেত্রে যথেষ্ট আমি আমার আগের আলোচনায় আবার ফিরে যাই আমি বলেছিলাম যে বুখারী শরীফের পুরো নাম আল জামিউল মুসনাদুস সহীহুল মুখতাসারু মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন সুনানিহি ওয়া আইয়াম এতটা বড় এই কিতাবটার নাম তো আমি একেবারে সংক্ষিপ্ত পরিচয়ে বলছি প্রথমত কিতাবটির নাম দিয়েছেন আল জামিউ তো ছাত্রীরা বিশেষভাবে বোঝা দরকার ভাইরাও বুঝে নেবেন হাদিস গ্রন্থের জামিউ ওই কিতাবটির নাম যে কিতাবে বর্ণিত হয়েছে যুদ্ধ বিষয়ক ঘটনা যে কিতাবে বর্ণিত হয়েছে কোরআন শরীফের তাফসীর যে কিতাবে বর্ণিত হয়েছে মানুষের সমাজ জীবনের বর্ণনা যে কিতাবে বর্ণিত হয়েছে আকীদা সংক্রান্ত বর্ণনা যে কিতাবে বর্ণিত হয়েছে কিয়ামতের পূর্বে ঘটিত ফিতনা সম্বলিত ঘটনা এবং যাতে বর্ণিত হয়েছে কিয়ামতের পূর্বের আলামত যাতে বর্ণিত হয়েছে সাহাবায়ে কিরাম তাবেঈনদের বিভিন্ন গুণাবলী সুতরাং এক কথায় অষ্ট প্রকারের আট প্রকারের বর্ণিত বিষয় সম্বলিত হাদিসের কিতাবটাকেই বলা হয় জামে দ্বিতীয়ত মনে রাখুন এই কিতাবটির নামে আরেকটা শব্দ জোড়া হয়েছে আল মুসনাদ হযরত ইমাম বুখারী তার কিতাবে যদিও 1341টা হাদিস নিয়েছেন তথ্য সূত্র ছাড়াই এদেরকে বলা হয় তাআলিকে বুখারী কিন্তু বাকি যে হাদিস মনে রাখা দরকার হাফেজ ইবনে হাজার আসকালানি আল্লামা কাসতালানির মত অনুযায়ী 7397টা হাদিস যেগুলি ইমাম বুখারী থেকে শুরু করে রাসূল পর্যন্ত তার সূত্র রয়েছে যে কথা রজব আলী সাহেবের কাছে আপনারা একটু শুনছিলেন ফলে মুসনাদ এজন্য বলা হয় যে এই কিতাবের বর্ণিত হাদিসগুলি তত্ত্ব সূত্র ইমাম বুখারী থেকে রাসূল পর্যন্ত পৌঁছেছে
তারপরে তিনি নাম দিয়েছেন আস-সহীহ। তো তিনি সহি নাম দিয়েছেন তার শর্ত অনুযায়ী, যে হাদিস গুলোকে তিনি সহি বলে মনে করেছেন সেগুলো লিখেছেন। মজার ব্যাপার, ইমাম বুখারী এমন 430 জন হাদিস বর্ণনাকারীর হাদিস গ্রহণ করেছেন যেগুলো কি ইমাম মুসলিম নেননি। আবার ইমাম মুসলিম এমন 625 জন রাবির হাদিসকে গ্রহণ করেছেন যেটা কি ইমাম বুখারী নেননি। সুতরাং এক পর্যায়ে রাবিদের বর্ণনাকারীদের বর্ণিত হাদিস ইমাম বুখারীর কাছে সহি, আর এক পর্যায়ে বর্ণনাকারীদের বর্ণনা ইমাম মুসলিমের কাছে সহি। রসুল বলে জাননি, একটা কথা রসুল বলে বললেন যে আমার এই হাদিসটা সহি, আবার একটা কথা বলে রসুল বলবেন আমার এই হাদিসটা জঈফ। এরকম ভাগ তো রসুল করে দেন। আসলে সহি এবং জঈফ নির্বাচিত হয়েছে হাদিস যারা বর্ণনা করেছেন তাদের চারিত্রিক বিচারে, তাদের চারিত্রিক মূল্যায়নে। ফলে ইমাম বুখারীর কাছে যাদের রেওয়ায়েত সঠিক বলে মনে হয়েছে তিনি লিখেছেন, কিন্তু এমন 430 জন বর্ণনাকারীদের রেওয়ায়েত ইমাম মুসলিমের কাছে সঠিক বলে মনে হয়নি। আবার ইমাম মুসলিম যাদের বর্ণনা তার কিতাবে লিখেছেন সহি মুসলিম শরীফে, তিনি ইমাম বুখারীর গৃহীত। ইমাম বুখারী ইমাম মুসলিমের গৃহীত 625 জন বর্ণনাকারী রেওয়ায়েতকে নেন। সুতরাং এখানে সহি বলতে ইমাম বুখারীর শর্ত অনুযায়ী সহি যেগুলো সেগুলো তিনি তার কিতাবে জায়গা দিয়েছেন। পরে বলেছেন আল মুখতাসার, তার মানে বইয়ের কলেবর বৃদ্ধি হবে ভেবেই তিনি যে বিষয়ের শিরোনামের হাদিসগুলো এনেছেন তার লক্ষ লক্ষ জানিত হাদিস থেকে সংক্ষিপ্ত করি তিনি এই হাদিসের কিতাবটাকে সংকলন করেছেন। কি বিষয়ে? মিন উমুরি রাসূলিল্লাহ, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার কর্মজীবন, তার ধর্মজীবন, তার সাধনার জীবন, তার যুদ্ধ জীবন, এক কথায় রাসূলের জীবনের সার্বিক সম্পৃক্ত বিষয়গুলিকে তিনি হাদিসের কিতাবে তিনি সংকলিত করেছেন। আরো বলেছেন মিন সুনানিহি, তিনি এই কিতাবটিতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কওল, তার কথা এবং তার কর্ম সঙ্গে তার মৌনতা, এই সব রকমের বিষয় এই হাদিসের কিতাবে জায়গা পেয়েছে। পরিশেষে বলেছেন মিন আইয়ামিহি, জি যুদ্ধ সম্পর্কিত বিষয়গুলিও এই হাদিসের কিতাবে জায়গা পেয়েছে। ফলে তার কিতাবের বর্ণিত বিষয়গুলিকে তিনি বইয়ের নামের ভিতরে ইঙ্গিত করে দেওয়ার জন্য বইয়ের নামটা এতটা বড় হয়েছে আল জামিউল মুসনাদুল সহিহুল মুখতাসারু মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন সুনানিহি ওয়া আইয়ামিহি। সম্মানিত ভাইরা, স্নেহা শিক্ষার্থীরা, এ বিষয়ক আরো লম্বা চওড়া কথা যেটা বলারও প্রয়োজন শোনারও প্রয়োজন, কিন্তু সময়ের দিকে তাকিয়ে আমি কেবলমাত্র ন্যূনতম হক আদায়ের জন্য কিছু কথা কাটছিট করে সংক্ষিপ্ত আকারে তোমাদেরকে ধোঁকাই দিলাম যে কেতাবটির পূর্ণ নামটা কি। এর পরের আলোচনা কেতাবটি হাদিসের, কিন্তু ইমাম বুখারী কেতাব